কমিউনিকেশন বা যোগাযোগ সবাই এই বিষয়টা নিয়ে চিন্তিত, কারণ এই জায়গাটাতেই ফেইলিয়ার হয়। এবং কেন ফেইলিয়ার হয় এ বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আছি কিছুক্ষণ। আমি কে এম হাসান রিপন। আমাদের জীবনের শতভাগ নির্ভরশীল হচ্ছে যোগাযোগে। এখন এই যোগাযোগ হয় লিখে অথবা বলে অথবা শুনে অথবা ইশারায় আমরা করে থাকি, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে এই কমিউনিকেশন আমাদের শুধুমাত্র অসচেতনতার কারণে আমাদের কমিউনিকেশন ফেল হচ্ছে। এখন কেন ফেল হচ্ছে এটা নিয়ে যদি আমরা একটু গুগল করি, আমরা যদি একটু ইউকি সার্চ করি, আমরা যদি একটু ইউটিউব বা লিঙ্কডইন বা ফেসবুক বা আমরা যারা অভিজ্ঞ আছে তাদের সাথে যদি কথা বলি, দেখবেন মোস্ট অফ দি এক্সপার্ট সেইজ যে কমিউনিকেশন মূলত ফেইলিয়ার হয় বিকজ আমরা সবাই তৎপর থাকি উত্তর দেবার জন্য। আই মিন, যেন আমরা যোগাযোগ করছি উত্তর দেবার জন্য। উই ডোন্ট হ্যাভ এনি টাইম টু লিসেন, উই ডোন্ট হ্যাভ এনি টাইম টু আস্ক কোয়েশ্চেন, ইভেন উই ডোন্ট নো হাউ টু আস্ক কোয়ালিটি কোয়েশ্চেন। বিকজ সাধারণত কমিউনিকেশনের মেজর দুইটা পার্ট, একটা হচ্ছে প্রশ্ন আর একটি হচ্ছে উত্তর। এখন আমরা যদি প্রশ্ন না করে উত্তর দেবার জন্য সবসময় রেডি থাকি, বা কমিউনিকেশনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিসেনিং, তো সবাই বলেন, এক্সপার্টরা বলেন 80-20 প্রিন্সিপাল, 80% শুনতে হবে 20% বলতে হবে, কিন্তু আমরা তো তৎপর হচ্ছে 80% বলবো 20% শুনবো, বা আমরা অনেক ক্ষেত্রে 20%-এর রুলও মানি না, মানে 20%-ও আমরা শুনি না। তার মানে আমরা যদি সমগ্র কমিউনিকেশন 100%-এর 100%-ই যদি আমরা বলার পেছনে সময় দেই, তাহলে কিন্তু এক্স্যাক্টলি আমরা যেই পারপাসে আমরা শুনতে বলে সবাই সেইটা কিন্তু অ্যাচিভ হবে না। আর অ্যাচিভ না হওয়ার কারণে আমি কখনো ওই কানেক্টিং পয়েন্টে যেতে পারবো না। দ্যাট মিন্স আমি যদি 1-to-1 কমিউনিকেট করি বা 1-to-many করি বা 1-to-many করি, প্রত্যেকেরই একটা কমন প্লেস দরকার, যেই জায়গাটাতে এসেই আসলে সবাই মিট করবে এবং সবাই এগ্রি করবে। কিন্তু যেহেতু উই ডোন্ট হ্যাভ টাইম অ্যান্ড উই আর অলওয়েজ রেডি টু গিভ অ্যান্সার, সো কী হয়, আমাদের কমিউনিকেশন ফেইল হয়। সো নাম্বার ওয়ান রিজন উই কমিউনিকেট টু অ্যান্সার, নাম্বার ওয়ান রিজন উই ডোন্ট হ্যাভ এনি টাইম টু আস্ক কোয়েশ্চেন। সো আমাদেরকে যদি কমিউনিকেশনে উন্নত করতে হয়, যেহেতু আমাদের ব্যবসা, আমাদের পার্সোনাল লাইফ, আমাদের প্রফেশনাল লাইফ সব কিছুই ডিপেন্ড করছে আমাদের কমিউনিকেশনের ওপর, সো আমাদের প্র্যাকটিস করতে হবে নাম্বার ওয়ান লিসেন, নাম্বার টু আস্ক কোয়েশ্চেন। And if we practice and if we believe that practice makes perfect, অনুশীলনে সবই সম্ভব, then আমাদের কমিউনিকেশন সফল হবে, বিকজ আমরা কোয়ালিটি কোয়েশ্চেন করতে পারবো, নাম্বার টু আমি লিসেন করতে পারবো, আমি যত বেশি শুনবো আমি তত বেশি কমন পয়েন্টে আসতে পারবো, কানেক্ট করতে পারবো। সো আজকে এই ছিল আমাদের সেশন যে ওয়াই আই ফেইল ইন কমিউনিকেশন। সো আবার দেখা হবে নতুন কোনো একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, বিএসডিএর সাথে থাকুন, স্টে ব্লেসড।